পথ দেখে পথ চলতে হয়, তাড়াহুড়ো ভালো নয়। পথ দেখে পথ চলতে হয়, তাড়াহুড়ো ভালো নয়। এ কথা কেন লোকে কয়, সময়ের চেয়ে যান অনেক বেশি মূল্যবান। এই চলো তাড়াতাড়ি, চলো 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 চলো। এত তাড়াহুড়ো করো না, কি বলবো। ওঠো ওঠো ওঠো। আর মিথ্যে কথা বলবি? বল বল, আর মিথ্যে বলবি? শোনো বাবা, মিথ্যে কথা বলা মহাপাপ, মিথ্যে কথা বলা মহাপাপ। মিথ্যেবাদী মানুষই সমাজের অভিশাপ, মিথ্যে কথা বলা মহাপাপ। হ্যালো, তোমার ভাবি গেছে বাপের বাড়ি নাই সে কাছাকাছি, আমি অফিসে জরুরি একটা মিটিং এ আসি, পরে ফোন দিও ভাই এখন কাজের অনেক চাপ। বুঝলে বাবা যা বলছিলাম? মিথ্যে কথা বলা মহাপাপ, মিথ্যে কথা বলা মহাপাপ। চলো তো, শোনেন ভাই কথা শোনেন, মেজাজটা ঠান্ডা রাখেন। শোনেন ভাই কথা শোনেন, মেজাজটা ঠান্ডা রাখেন। সহনশীলতা হলো সবচেয়ে বড় গুণ, উত্তেজনায় আনতে পারে মারামারি খুন। আগে জানলে তোমাকে বিয়ে করতাম না, এই জন্য মুরব্বীরা বলে জাতের মেয়ে কালো ভালো। তুমি জাত তুলে কথা বললে, বলেছি তো কি হয়েছে, কি হয়েছে? ধরিয়া খুঁটি নাটি করবেন না ঝগড়া ঝাঁকি, ধরিয়া খুঁটি নাটি করবেন না ঝগড়া ঝাঁকি। স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলতে হয়, বুঝলেন ভাই, স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলতে হয়, এটা হলো ভদ্রলোকের আসল পরিচয়। এসব দেখে পরবর্তী প্রজন্ম কি শিখবে বলেন ভাই? আপনার কি একটু জ্ঞান বুদ্ধি? বুঝলেন ভাইজান, উপদেশ দেয়া সহজ, পালন করা বহুত কঠিন।